ছয়টা বাজে, তো আমি নামাজটা সেরে নিলাম আর তারপর বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে ওয়েট করতেছিলাম যে কখন বৃষ্টি থামবে আর কি। তো বৃষ্টি থামার কোনো চিহ্ন নেই, মানে গুড়ি গুড়ি থেকে একটু জোরে পড়তেছে আর কি। তো ভাবলাম যে এই ছাতাটাকে নিয়ে একটু বাইরে বের হয়ে আর একটু হাঁটাহাঁটি করি, তা না হলে আমার ভালো লাগবে না। আর বন্ধুরা, এই যে এখানে একটা বড়ুই গাছ দেখতে পাচ্ছ, তো এটাতে না অসময়ে বেশ সুন্দর বড়ুই ধরেছে। তো বড়ুইগুলো উপর থেকে দেখা যাচ্ছে না, তবে নিচের দিকে দেখো কত বড়ুই পড়ে আছে। তো চলো এগুলোকে একটা একটা করে কুড়িয়ে নিয়ে যাব। তো ঘরে যেহেতু আমার বিয়েইন আছে, তো ও আর আমি বেশ খেতে পারবো পরে আর কি। আর এখানে দেখো অনেকগুলো সুপারি গাছও আছে, তো বেশ কয়েকটা সুপারিও কিন্তু পড়েছে, তো সেগুলোকে আমি উঠিয়ে নিয়ে যাব আর কি। আর একটা কথা জানো তো বন্ধুরা, এই বড়ুই গাছটা না এমনি এমনিতেই হয়েছে, মানে এক জায়গায় হয়েছিল, তো ওখান থেকে আমি আর আমার হচ্ছে একটা খালা খেলার ছলে ওটাকে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছিলাম। আর সেটাই দেখো কত বড় হয়ে গিয়েছে আর এখন বেশ সুন্দর বড়ুই ধরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা, তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো বন্ধুরা, আজকে বৃষ্টিমুখর একটা সকাল শুরু হয়েছে আর কি। তো ঘুম থেকে উঠে দেখি যে অনেক দূরে বৃষ্টি, তারপর ফ্রেশ হয়ে নামাজটা সেরে নিলাম আর তারপর কিছু সুন্দর বৃষ্টি ভেজা মুহূর্ত তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি, তো তোমরা সেগুলো নিশ্চয়ই দেখে নিয়ে যাও। তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা দিনের নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি, তো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ওইদিকে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার বিয়েনি, ছোট্ট বিয়েনি আর কি, যার কথা তোমাদেরকে বলেছিলাম। তো সে ক্যামেরার সামনে একদমই আসবে না, অনেক লজ্জা পায়। তো বেলা যেহেতু অনেকটা হয়ে গিয়েছে, এবারে চলো সকালের খাবারটা খেয়ে নিই। তো এটা আমি এখন হাত দিয়ে খাবো আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো সকালবেলার খাবারটা খেয়ে নিই। এই যে দেখো আবারও বাইরে চলে আসছি আর বৃষ্টি কিন্তু এখনও পড়তেছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি আর কি। তো এই যে আমাদের বাসার সাথেই লাগানো এই বেগুন ক্ষেতটা, তো এটা আমার একটা মামার বেগুন ক্ষেত। তো দেখলাম এখান থেকে বেগুন উঠাচ্ছেন, তো আমি তো থাকতে পারলাম না, চলে আসলাম এখানে ক্ষেতটার মাঝখানে আর কি। তো এই যে এটা হচ্ছে আমার মামা, তো ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম আর তারপর এই যে বেগুন উঠানো দেখলাম, তো এখান থেকে কিছুটা বেগুনও নিয়ে যাব আর কি। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে। তো এই যে তোমরা যে আমার বাবার বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার জন্মভূমি নয়, আমার জন্মভূমি আলাদা একটা জায়গায় আর আমার ছোটোবেলাটা কেটেছে অন্য আর একটা জায়গায়। তো ধরতে গেলে কিশোরীকালটাই কেটেছে আমার এই বাড়িটাতে। তো সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু দেখো এই যে বাড়িতে এসেছি আর বৃষ্টি শুরু হয়েছে, তো ঠিক মতো না ভিডিওগুলো করতে পারতেছি না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার হাতটা ছেড়ে চলে যেও না, কিন্তু একদম পাশে থেকো। তো সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমাদেরকে না একদম আপন করে নিতে ইচ্ছে করে, সত্যি বলছি গো। আর তারপর দেখো বেগুন উঠিয়ে নিয়ে ঘরে আসলাম, তো আমি হচ্ছে বেগুন ভর্তা খাবো। তো শুধু আমার জন্যই একটা বেগুন ভাতে দিয়ে দিলাম, তো এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পুকুরের টাটকা মাছ, তো এগুলোকে এখন এভাবে করে মানে একটু ভাজা ভাজা করা হবে আর কি। তো যেহেতু টাটকা মাছ তাই এভাবে কাঁচাই রান্না করা হয়, তো সেটা খেতেও না ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে পটল আর আলু দিয়ে সবজি রান্না করা হচ্ছে। তো কাটাকুটোগুলো আমি হালকা পাতলা করেছি আর বাকিটা আমার আম্মু করেছে আর কি। তো মিলেমিশে এভাবেই কাজ করা হয় বাড়িতে আসলে আর শ্বশুরবাড়িতে গেলেও। তো এখানে রান্নাবান্না কাজকর্ম নামাজ পড়া এই সব কিছু বাদ দিয়ে আমি কিন্তু আরও অনেক কিছু করি। তো সেটা হচ্ছে এই যে আমার আশেপাশে যারা আছে, তো আমার থেকে ওরা অনেকটা ছোটো, তবু কিন্তু আমি ওদের সাথে অনেকটা খেলাধুলা করি। তো বন্ধুরা, সেসব ভিডিও কি তোমরা দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর কি, আর যদি না বলো তাহলে শেয়ার করার দরকার নেই। আর বন্ধুরা, এদিকে দেখো আমার মা আর আমি বসে বসে যে সিদ্ধ আলুগুলোকে ছুলে নিলাম, তো কেন বলো তো? কারণ কি, এগুলো দিয়ে এখন ডাল রান্না করা হবে। আর বন্ধুরা, তোমাদেরকে তো একদমই বলা হয়নি যে আমার বাবার বাড়িটা কোন জেলায়। তো আমার বাবার বাড়ি হচ্ছে রংপুর জেলায়, মানে উত্তরবঙ্গের দিকে আর কি। তো উত্তরবঙ্গের বিখ্যাত একটা খাবার হচ্ছে আলুর ডাল, তো সেটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর তাই আজকে আমার আম্মুর জন্য ওটাই রান্না করতেছে আর কি। আর তারপর আবারও দেখো বাইরে চলে আসলাম, এখানে আমার বাবা ওই যে আমাদের একটা খাসি আছে সেটার জন্য পাতা পাড়তেছেন, তো আমিও একটু কাজে হাত লাগালাম। আর এসব কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে।
তো এই খাসিটা ছাড়াও আমাদের কিন্তু কতগুলো গরুও আছে, তো ওদের মধ্যে দুটোকে বাইরে বের করা হয় আর বাকি তিনটা মনে হয় তিনটা কি চারটা তো ওগুলোকে না ঘরের মধ্যে রাখা হয়। তো কতটা ঠিক বলতে পারলাম না, পরে এক সময় তোমাদেরকে দেখিয়ে দিব আর কি। আর এগুলো দেখাশোনা আমার বাবাই করেন। আর জানো তো বন্ধুরা, আমার আম্মু বলতেছেন যে বেশ কয়েকদিন আরও বৃষ্টি হবে, তো বৃষ্টি চলে গেলে আমি তোমাদেরকে নিয়ে আমার হচ্ছে নানু বাড়ি আর দাদুর বাড়ি দুই জায়গাটাতেই যাব, কারণ দুটো হচ্ছে দুই গ্রামে আর কি, আর আমাদের বাড়িটা মাঝখানে। তো কাঁঠাল পাতাগুলোকে একটা একটা করে ছিঁড়ে নিয়ে এ তো বাড়ির মধ্যে এসে পড়েছি, আর এদিকে দেখো আমার মেয়ে সুন্দর করে বসে বসে একটা একটা করে খাওয়াচ্ছে আর কি। তো আমার মেয়েও না ঠিক আমার মতো চাঁদ দেখতে ভালোবাসে, তারপর মুরগিগুলোকে খাবার দিতে পছন্দ করে, আর এদিকে দেখো ছাগলকে খাওয়াতেও কিন্তু বেশ ভালোবাসে। তো একটু একটু ভয় পায়, মাঝে মাঝে চিৎকারও দেয় জোরে করে, তবুও দেখো অনেকটা সাহস করেই কিন্তু খাওয়াচ্ছে। তো ততক্ষণে কিন্তু আমার আম্মুর রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। আর তারপরে এখানে দেখো আমাদের গাছের কতগুলো জলপাই পড়েছিল, তো সেগুলোকে আম্মু কুড়িয়ে নিয়ে এসে এই তো সিদ্ধ করে দিয়েছে। তো এখানে সিদ্ধ করার সময় লবণ আর একটু স্যাকারিন দেওয়া হয়েছে আর কি, যার কারণে খেতে ভীষণ ভালো লাগে। আর তারপর দেখো আকাশটা একদম অন্ধকার হয়ে চলে আসলো, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে। তো আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তারপর যাব গোসল করতে। আর বন্ধুরা, অনেকগুলো ভালো লাগে কাজের মধ্যে, উঠান ঝাড়ু দেওয়া কাজটাও আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তাই বাড়িতে আসলে আমার আম্মু এটা থেকেও ছুটি পায় আর কি, মানে আমি ঝাড় দিই সবসময়। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, আমি সবসময় তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টসের অপেক্ষায় থাকি।